পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন কিংবদন্তি পরিচালক সোহানুর রহমান সোহান। গত পরশু ঠিক দুপুর 3টার সময় ইন্তেকাল করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী। জানা যায় ওনার মৃত্যু ব্রেন স্ট্রোকে হয়েছিল। পরিচালক সোহানুর রহমান সোহানের 3টি কন্যা সন্তান, একটির বিবাহ হয়েছে আর অন্য দুটি সন্তান তার কাছেই থাকতো ঢাকার উত্তরার বাসায়। গত পরশু সোহান নিজেই টাঙ্গাইলের তার শ্বশুরবাড়ির নিজস্ব কবরস্থানে তার স্ত্রীর দাপন কাপন সম্পূর্ণ করার জন্য গিয়েছিলেন। সোহানুর রহমান সোহানের সাথে ছিলেন তার মামা শ্বশুর, তার স্ত্রীর আপন মামা এবং আমাদের ফিল্মস ইন্ডাস্ট্রির পরিচালক সাইদ খান। তার স্ত্রীর দাপন কাপনের সময় নাকি সোহানুর রহমান সোহান কান্না করে বলেছিল, তুমি অপেক্ষা করো, আমি যত তাড়াতাড়ি পারি আসছি। বিয়ার্স পরিচালকের এমন কথা শুনে যে কোনো সুস্থ মানুষেরও কান্না চলে আসবে। তার স্ত্রীকে তিনি ভীষণ ভালোবাসতেন এবং কি তার স্ত্রীও তাকে অনেক ভালোবাসতেন। ওখান থেকেই আমাদের পরিচালক সোহানুর রহমান সোহান অনেক অসুস্থ হয়ে পড়েন। সোহানুর রহমান সোহানের অন্যান্য রোগের সাথেও হাই ডায়াবেটিস ছিলেন। সেখান থেকে তার দুই মেয়ে তাকে ঢাকায় নিয়ে আসেন। সন্ধ্যার মধ্যে তারা ঢাকায় চলে এসে সোহানুর রহমান সোহানকে ডাক্তার দেখিয়েছেন এবং সে সময় তিনি নাকি সুস্থই ছিলেন, কিন্তু হঠাৎ করে কালকে 3টার দিকে লো ডায়াবেটিস নিয়ে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের পরিচালক সোহানুর রহমান সোহান। বিয়ার্স গত পরশুর 3টার নাগাদ মৃত্যু হয়েছিলেন সোহানুর রহমান সোহানের স্ত্রীর। কালকে 3টার দিকে আবার মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহান। 24 ঘন্টা আগপাশের মধ্যে মৃত্যুবরণ করেন তারা দুই স্বামী স্ত্রী। তার মৃত্যুতে বেশ শোকাহত হয়েছেন আমাদের ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান। মৃত্যুর খবর শুনে গভীর রাতে দৌড়ে চলে যান ওস্তাদকে এক নজর দেখতে। তাদের এমন মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ফিল্মস ইন্ডাস্ট্রি। বিয়ার শাকিবের প্রথম অগ্রযাত্রা শুরু হয় সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা দিয়ে এবং কি শাকিব খান নামটিও তিনি তাকে উপাধি দিয়েছেন।